হলদিবাড়ি ও জলপাইগুড়ি রেল স্টেশন অবশেষে ঢুকে পড়তে চলেছে ভারতীয় রেলের ইলেকট্রিক ট্রেন রুটের ম্যাপে, তাও আর প্রস্তাবিত সময়ের প্রায় ৬ মাস আগেই। এমনটাই দাবি করলেন কাটিয়া ডিভিশনের ডিআরএম কর্নেল এস কে চৌধুরী। তিনি জলপাইগুড়িতে এসেছিলেন স্টেশন পরিদর্শনের কাজে। সেখানে চ্যানেল বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি রানীনগর জংশন স্টেশনের মধ্যে ইলেকট্রিক পরিকাঠামো তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। এর আগে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হলদিবাড়ি ও জলপাইগুড়ি রানীনগর জংশনের মধ্যে বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আরও এক ধাপ এগিয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম লক্ষ্যমাত্রা এগিয়ে দিলেন। তিনি চ্যানেল বাংলাকে সরাসরি জানালেন, আগামী জুন মাসের মধ্যে এই রুটে বৈদ্যুতিকীকরণের কাজ সুসম্পন্ন হয়ে যাবে, শুরু হবে বৈদ্যুতিক ট্রেনে যাত্রা। বাস্তবেও দেখা গেল রেলওয়ে ডিভিশনাল ম্যানেজারের বক্তব্যের প্রতিফলন। তড়িৎ গতিতে শুরু হয়েছে হলদিবাড়ি জলপাইগুড়ি হয়ে এনজেপির সঙ্গে বৈদ্যুতিকীকরণের কাজ। ইতিমধ্যে বিভিন্ন বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য গর্ত খোঁড়ার কাজও শেষ হয়ে গিয়েছে। অনেক জায়গায় কংক্রিটের স্ল্যাব প্রভৃতি লাগানো হয়েছে। গত সপ্তাহেই চলে এসেছে বিদ্যুতের খুঁটি। শনিবার ট্রাকে করে নিয়ে আসা হয় বিদ্যুতের পোলগুলিকে, সেগুলিকে জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের এক প্রান্তে রাখা হয়েছে। চ্যানেল বাংলা টিম জলপাইগুড়ি ও হলদিবাড়ির এই রেল যোগাযোগের উত্তরণের সাক্ষী থাকতে ছুটে আসে স্টেশনে। স্টেশনের ভেতরে সারি দিয়ে রাখা হয়েছে এই রুটে বৈদ্যুতিক পরিকাঠামো গড়ে তোলার সমস্ত সরঞ্জাম। স্থানীয় বাসিন্দারাও খুবই খুশি জলপাইগুড়ি স্টেশনের এই উত্তরণের সাক্ষী হতে পারায়। রেল দপ্তর জলপাইগুড়ি ও হলদিবাড়ি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করায় এখন আরও দ্রুত স্টেশনের উত্তরণের সম্ভাবনা তৈরি হয়েছে। যেই স্বপ্ন দেখতে দেখতে একসময় হতাশায় ভুগতে শুরু করেছিল জলপাইগুড়ি শহরবাসী, সেই জলপাইগুড়ি স্টেশনই এখন ভোল পাল্টে মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। এর পেছনে যার অবদান অনেকটাই রয়েছে তিনি হলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি নিঃশব্দে একে এর পর এক কাজ করে চলেছেন। জলপাইগুড়ি ও হলদিবাড়ি স্টেশন একবার বৈদ্যুতিক লাইনে পরিবর্তিত হলে এই রুটে অনেক ট্রেন চালানোর সম্ভাবনা তৈরি হবে। এখন হলদিবাড়ি থেকে কোনো ট্রেন ছাড়লে সেই ট্রেনের ডিজেল ইঞ্জিনকে এনজেপি স্টেশনে নিয়ে গিয়ে পরিবর্তন করে বৈদ্যুতিক ইঞ্জিন যুক্ত করে চালাতে হয়। এতে যেমন যাত্রীদের অনেকটা সময় নষ্ট হয়, তেমনি রেল বিভাগকেও অনেক ঝামেলা পোহাতে হয়। আশা করা যাচ্ছে জুন মাস থেকে সেই সমস্যার মুক্তি ঘটবে। হলদিবাড়ি স্টেশন শুধুমাত্র ভারতীয় বৈদ্যুতিক রেল রুটেই যুক্ত হবে না, একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশনে পরিণত হবে, যার অপেক্ষায় প্রহর গুনছেন সমগ্র উত্তরবঙ্গবাসী। ইলেকট্রিফিকেশনের যে কাজটা হবে আর কি, ওর জন্য পোল টোল পড়েছে দেখলাম। কবে থেকে এটা ক্লিয়ার হতে পারে? বাই জুন হয়ে যায়গা। এটা 2018 সালে আমাদের জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে রেল দপ্তরকে চিঠি করা হয়েছিল। সেই সূত্রে 2018 সালেই এন এপ্রিলের তরফ থেকে একটা রিপ্লাই চিঠি আসে এবং সে তখনই জলপাইগুড়ির যে এই যে রেলের যে ইলেকট্রিফিকেশন অর্থাৎ রানীনগর টু হলদিবাড়ি এই ইলেকট্রিফিকেশনের কাজের সেই কাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়ে আমাদের এই লাইন দিয়ে এবং অর্থাৎ হলদিবাড়ি পর্যন্ত জলপাইগুড়ি হয়ে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে আমাদের ইলেকট্রিক ট্রেন এই রুট দিয়ে যাতায়াত করবে, তার ফলে আমাদের জলপাইগুড়ি রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এই আশা আমরা রাখছি। দেখুন, আমরা জলপাইগুড়ি রেল স্টেশনকে উন্নত করবার জন্য যে দাবি সে আমাদের সাংসদের মাধ্যমে আমরা বারবার পাঠিয়েছি রেল দপ্তরে এবং আমাদের জলপাইগুড়ি সম্মানীয় সাংসদের একান্তই প্রচেষ্টায় জলপাইগুড়ি শহর নতুন রূপে সাজছে। আপনারা জানেন জলপাইগুড়ি টাউন স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন, হলদিবাড়ি, মালবাজার, ধূপগুড়ি এই পাঁচটি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে নিয়ে আসা হয়েছে এবং অমৃত ভারত প্রকল্পে যখনই স্টেশনটি ঢুকে গেছে এখানে একটা আমূল পরিবর্তন হবে। এখানে শপিং মল থেকে শুরু করে মার্কেটিংয়ের ব্যবস্থা, এসি রুম, যাত্রীদের ফার্স্ট ক্লাস যাদের রুম থাকে সেরকম ব্যবস্থা, শিশুদের জন্য আলাদা ব্যবস্থা এবং পার্কিংয়ে আলাদা করে ব্যবস্থা, একদিক দিয়ে মানুষ যাবে একদিক দিয়ে বেরোবে। স্টেশনটাকে ঢেলে সাজানো হবে বিশ্বমানের স্টেশন, যেরকম তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা যেগুলো আছে সেই স্টেশনই আমাদের জলপাইগুড়ি টাউন স্টেশনটাও রূপান্তরিত হচ্ছে এবং তিনি এসে সেটাই বলছেন এবং এটা সম্পূর্ণ আমাদের সাংসদের কৃতিত্ব। আমরা জানি যে সাংসদ প্রচেষ্টা করছেন জলপাইগুড়িকে উন্নতের যে রূপরেখা আছে সেখানে তুলে ধরবার জন্য, সেখানে তিনি অনেকাংশে সফল এবং তার অনেক কাজ আরও বাকি আছে, সেই কাজগুলো ধীরে ধীরে রূপান্তরিত হবে এবং আমরা খুব আশায় আছি যে এখান থেকে অনেক ট্রেন চালু হবে। আপনারা জানেন এগুলো বলাও হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলো হচ্ছে অ্যানাউন্স হবে যে কোন কোন ট্রেন এখান থেকে চালু হবে। এখান থেকে কলকাতা যাওয়ার ট্রেন এবং অন্যান্য আরও ট্রেন সব চালু হবে এবং জলপাইগুড়ি মানুষ সব সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পেতে চলেছে।